হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস ফোর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 36 অর্থাৎ অধ্যায় 36 সম্পর্কে আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে লেসন 4-5 অর্থাৎ পার্ট 4-5। ওয়ান হলিডে, ওয়ান ছুটির দিনে, এক ওয়ান মানে এখানে সময় বোঝাচ্ছে, হলিডে মানে ছুটির দিনে, ওয়ান মানে এক। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোকপাত। দেখো বন্ধুরা, এখানে আছে দ্য ফিউচার উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে ভবিষ্যৎ। বন্ধুরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে একটি টেন্স বা কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে ঘটমান বর্তমান কাল। প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে চলমান বা ঘটমান, আর ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। অর্থাৎ ঘটমান বর্তমানের মাধ্যমে আমরা ফিউচার ভবিষ্যতের ঘটনা প্রকাশ করতে পারি। এখানে আছে উই ক্যান ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা ঘটমান বর্তমান ব্যবহার করতে পারি, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে ঘটমান বর্তমান, টু টক অ্যাবাউট আওয়ার প্ল্যান আমাদের পরিকল্পনা সম্পর্কে বলতে, ইন দ্য ফিউচার ভবিষ্যতের, অর্থাৎ আমরা ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে বলতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারি। বন্ধুরা, টক মানে হচ্ছে কথা বলা, অ্যাবাউট মানে সম্পর্কে, আওয়ার মানে আমাদের, প্ল্যানস মানে হচ্ছে পরিকল্পনাগুলো, ইন মানে ভেতরে, ফিউচার মানে ভবিষ্যৎ। যেমন এখানে দুইটা বাক্য আছে, আই এম গোয়িং টু কক্সবাজার নেক্সট উইক, আমি পরবর্তী সপ্তাহে কক্সবাজার যাচ্ছি। অর্থাৎ সে যে পরবর্তী সপ্তাহে কক্সবাজার যাবে, এটি সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজার থাকে, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। শি ইজেন্ট গোয়িং অন হলিডে নেক্সট উইক, আগামী সপ্তাহে সে ছুটি কাটাতে যাচ্ছে না। বন্ধুরা, শি ইজেন্ট গোয়িং, সে যাচ্ছে না অন হলিডে ছুটি কাটাতে, নেক্সট উইক মানে পরবর্তী সপ্তাহে বা আগামী সপ্তাহে। তারপর দেখো বন্ধুরা বিতে আছে আক্স অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন, জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও অ্যাবাউট দ্য হলিডে প্ল্যান, ছুটির দিনের পরিকল্পনা সম্পর্কে। বন্ধুরা, এখানে দুইজনের মুখ দেখতে পারছি। প্রথমজন ছেলে, এর নেম অর্থাৎ নাম হচ্ছে বিজু। হলিডে প্লেস অর্থাৎ ছুটির দিনের স্থান, কোথায় সে ছুটির দিন কাটাবে সেই স্থানটি হচ্ছে শিমুলতলি ভিলেজ, অর্থাৎ শিমুলতলি গ্রামে বিজু ছুটির দিন কাটাবে। হোয়েন কখন সে কাটাবে, নেক্সট উইক অর্থাৎ পরবর্তী সপ্তাহে। তারপরে এই মেয়েটির নেম অর্থাৎ নাম হচ্ছে জয়নব, তার নাম হচ্ছে জয়নব। হলিডে প্লেস ছুটির দিনের স্থান, ফুলবাড়ি ভিলেজ অর্থাৎ ফুলবাড়ি গ্রাম। হোয়েন কখন সে ফুলবাড়ি গ্রামে যাবে, নেক্সট মান্থ অর্থাৎ পরবর্তী মাসে। দেখো বন্ধুরা, সিতে আছে হোয়াট আর ইউ ডুইং নেক্সট উইক, পরবর্তী সপ্তাহে তুমি কি করছো। রাইট টু সেন্টেন্স, দুইটি বাক্য লেখো অ্যাবাউট ইউর প্ল্যান, তোমার পরিকল্পনা সম্পর্কে। বন্ধুরা, আমরা এখন দুইটি বাক্য লিখব। বন্ধুরা, আমরা প্রথম বাক্যটি লিখেছি, নেক্সট উইক আই এম গোয়িং টু ভিজিট মাই আঙ্কলস ফ্যামিলি, পরবর্তী সপ্তাহে আমি আমার চাচার পরিবারে বেড়াতে যাব। নেক্সট উইক আই এম গোয়িং টু বাই সাম স্টোরি বুকস, পরবর্তী সপ্তাহে আমি কিছু গল্পের বই কিনতে যাব। এভাবে বন্ধুরা তোমরা তোমাদের নেক্সট উইকের পরিকল্পনা সম্পর্কে বাক্য লিখতে পারো। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট সম্পর্কে আলোচনা করব। ভালো থেকো তোমরা।